আমায় দেখে জ্বলছে যারা, চাইছি তাদের বলতে, পিএমপিসি না করে তোর তোর চরকায় তেল দে, যাদের ভাবি বড্ড আপন আমার প্রিয়জন, তারাই আবার করছে কাঠির সামনে প্রিয়জন। যতই করিস হিংসা তোরা, আমি বড় বেপরোয়া, যে যা বলুক বলবে তোদের জ্বলবে আমার তাতেই চলবে। তো তোমাদেরকে বলছি না, যারা আমাকে দেখে মানে আমার এই সুখে থাকা দেখে, আমার এই স্মাইল দেখে জলে, তাদেরকে বলছি, তাদের সূত্রে আমার গানটা। কি মাছ আছে এখানে? কি মাছ? যেন ঢালা মাছ। এই যে এই মাছটা ভালো মাছ, খেতে ভালো, কিন্তু তো চলো বাজার করতে চলে এসেছি। মাছের বাজারে দেখা যায় কি মাছ নেবো, অল্প একটু মাছ নেবো, যদিও আজকে শনিবার। আর ওই মাছটা কত করে? পাতা আড়াইশো। মাছটা ভালো আছে, ঠিক আছে। এই মাছ কত করে? এই মাছটা কিন্তু আমি একবার খেয়েছিলাম, লাইফে একবারই খেয়েছি, কিন্তু খুব ভালো মাছ এই মাছটা। কত করে বললে? আড়াইশো, চল্লিশ, মানে কিলো হচ্ছে গিয়ে 160 টাকা, ঠিক আছে দাও। এ বাবা কম হচ্ছে তো না? ঠিকই আছে, ঠিকই, বেশি হচ্ছে, দিয়ে দেবো। হ্যাঁ দি, কত হচ্ছে দেখো, 250 তে কত বলে? 40। এটা ভূত মাছ। চিনি বাবু, তো বাবা বলে আমি কাটবো মজা মতো না, বলে যায়নি। কি মাছ নিবি? বাবা বলে দিয়েছে যা। এই মাছটা কি সুন্দর, লাল লাল ভোলা মাছ, হ্যাঁ দারুণ লাগছে দেখতে। কিন্তু বাবু নাম্বার জানিস তো? আর এটা হচ্ছে গিয়ে সেই মাছের কাঁটা, ফেটকি মার কাঁটা, ফেটকি। বলি এটা কোটা থাকবে নাকি না দুটো করবে? জানি না, কোটা ওটাই রেখে দিবে, যা করবে করো, ওটাই থাক, গোটাই থাক। আমাকে যা আছে দিচ্ছি না। তুই একবার করেছিলিস না ফোন? আমাদের ফোন চিনি না। 50 টাকা নিয়ে না, আগেকার 50 টাকা কেন? আগেকার 10 টাকা পাবে যে। কত হয়েছে? 45 টাকা ধরো। তুমি 40 টাকা নাও। 300 লোক 48 টাকা হচ্ছে, সেখানে আমি কমিয়ে দিয়ে 45 টাকা নিচ্ছি। ঠিক আছে, যা নেবে না, যেটা পাবে সেটাই না। 50 টাকা আর ধর 5 টাকা নিলাম, ঠিক আছে তাই করো। 50 টাকা না, 5 টাকা পরে দেবো। ফোন করবি বাবু? চলো মাছ কেনা হয়ে গেছে, দেখো মাছ নিয়ে আবার বাড়ি যাব। নুন দেবো না কিন্তু? হ্যাঁ নুন দেবো না, নুন দেবো না, নুন কম দেবো না, নুন দেবি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে গিয়ে 11টা, আর আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো বাজারে গিয়েছিলাম, বাজার করে নিয়ে আসলাম, একটু মাছ নিয়ে আসলাম, আর কি কি নিয়েছি সকালবেলায়, আবার সবজি নেওয়া হয়েছে, কি কি নিয়েছি দেখাচ্ছি পরে তোমাদের। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও নতুন নতুন ভিডিও দেখার জন্য। হ্যাঁ আর এখন 11টা বাজে, মানে সব কাজকর্ম হয়ে গেছে, তো এখন রান্না বসাবো, তার আগে সবজি টবজি সব কাটবো, যেগুলো যোগাযোগ করে রাখবো। তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যাঁ আরেকটা কথা, আজকে আমি অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা আমার মনের কথা, অনেক কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ফ্রি হলে শেয়ার করবো। তো অবশ্যই অবশ্যই তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা থেকো, তাহলে তোমরা জানতে পারবে। বাজার থেকে এই মাছটা আমি নিয়ে আসলাম, এটা পেটটা কাটেনি নাকি? না তো পেটটা কাটেনি কেন, ও এদিক দিয়েই করেছে, কাটতে হয় না মনে হয়। আমি যদিও জানি না, এই মাছ মনে হয় সেকেন্ড টাইম খাবো, ফার্স্ট টাইম একদিন করেছিলাম, তোমাদেরকে শেয়ার করছিলাম, তো ভালো লেগেছে বলে আবার নিয়ে এলাম। আর এই যো সকালবেলায় নিয়ে নিয়েছি পালং শাক, তো পালং শাকটা আমি কেটে রেখে দিয়েছি, বাঁধাকপিটা করবো না ভাবছি, বাঁধাকপিটা আর কাটবো না। তো মশলা আমার কড়াই আছে, এটা বেগুনটা কাটতে হবে, বেগুন মানে শাকটা বেগুন দিয়ে করবো। আর সকালবেলায় বাঁধাকপিটা নিয়েছি, আর সবজি নিয়েছি, বাড়িতেই বাজার করে নিয়েছি, আর শুধু মাছের জন্য গেছিলাম বাজারে একটু। চলো এই গাদা বাসন আছে, বাসন মাজবো, আর বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বেশ মোটামুটি ভালোই ওয়েদার আছে, রোদ উঠেছে। তো চলো আরে, আমি বসিয়ে দিলাম, ভাত হচ্ছে, আর এই যে এই মাছ ভাজবো এখন, ভূত মাছ। তো দোকানদার বলে দিল লবণ কম দেবে, কিন্তু
তো আমি লবণ কম দিয়েছি। একটা করেই ভাজি, দুটো করে দেবো না। আর মাছ ভাজতে গিয়ে আমার পড়ে যাওয়া উচিত, কারণ যখনই মাছ ভাজতে যাই তখন আমি পুড়ে যাই, যে সুবিধা পড়ে। মাছগুলো আমি সব এক এক করে ভেজে নিয়েছি। এই যে তিন পিস মাছ, আমরা মায়ে ছায়ে মানে মা বাবা মেয়ে তিনজনে তিনটে একদম হিসাব করে নিয়ে চলে এসেছি, কারণ রাত্রিবেলায় কেউ মাছ খেতে চায় না, মেয়েও খেতে চায় না, তোমাদের দাদা ভাইও খেতে চায় না। এর জন্য আমি দেখলাম যে আমাকে খেতে হবে, তার জন্য আমি গুনে গুনে তিন পিস নিয়ে এসেছি। চলো যাই হোক, আর আমি এই মাছের ঝোলটা করব সর্ষে দিয়ে, আর এই যে কালো জিরে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর সর্ষে বাটা। আর শাকটা লাস্টে করব। তো হয়ে গেল আমার মাছের ঝোল, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল, শাকটা করলে হয়ে যাবে। তো হয়ে গেল আমার শাক রান্না, পালং শাক রান্না কতটুকু হয়ে গেছে দেখো কতটুকু। অবশ্য শাক বেশি লাগে না, তোমরা দাদা ভাই অল্প খায় শাক, আমি অল্প খাই, দুটো মানুষের কত খাবো তাই না। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে গিয়ে 12:30 হয়ে গেল। যে ওভেনটা আমি বন্ধ করে দিলাম, মাছের ঝোল তো নামিয়েই নিয়েছি অনেক আগে। এখন বাজে গিয়ে 12:30, তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে একদম 12:30-টার মধ্যে, দুটো রেসিপি করলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো চলো মেয়েকে এখন স্নান করাবো, আর নিজেকেও তো ওই করতে হবে না, নিজেকে একটু রেডি করতে হবে, পুজো দিতে হবে। তো চলো যাই হোক, আবার পরে দেখা হচ্ছে সেই লাঞ্চ টাইমে, দুপুরে যখন খাবার খাবো, তোমাদের দাদা ভাই যখন আসবে সবাই একসঙ্গে খাবার খাবো, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বসে গেছি এই যে লাঞ্চ করতে, আর আজকে লাঞ্চ মেনুতে আছে সাদা প্লেন ভাত আর যে শাক, আর নিয়েছে দেখো সেই, এটা কি মাছ জানো, ভূত মাছ দেখো। আমি তো একদম বাটি সামনে নিয়ে নিয়েছি, এখানে মেয়ে বসেছে আর এখানে তোমাদের দাদা ভাই বসেছে। তো চলো এখন খেয়ে নিই, এখন অনেক বেলা হয়ে গেছে, দুটো পেরিয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলায় আমি বানিয়ে নিয়েছি, এটা কিন্তু ম্যাগি, তো ম্যাগিটা চাউমিনের মতো করে বানিয়েছি, ম্যাগিও না এটা ইপি, এটা ইপি, তো ইপিটা আমি চাউমিনের মতো করে বানিয়েছি, মেয়েকে দিলাম, মেয়ে এই সন্ধ্যাবেলায় খাবে এখন। আর তারপরে দেখো মেয়ের হাতে এই যে কি একটা যেন হয়েছে, আঙুলগুলো সব ফুলে ফুলে গেছে, তো এখন যাব ডাক্তার দেখাতে, মানে ওষুধের দোকানেই যাব। গুড মর্নিং ফ্রেন্ডস, তো সেই সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে এসেছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি, যেহেতু আমি চলে গেছিলাম মেয়েকে নিয়ে একটু বাইরে গেছিলাম, মানে ওষুধের দোকানে গেছিলাম, তো ওষুধ চেঞ্জ করে নিয়েছিলাম, অ্যালার্জি হয়েছে, যেগুলো দেখালাম না হাতে আঙুলে যে আঙুল ফুলে গেছিলো, এই আঙুলটা এই আঙুলটা এগুলো ফুলে গেছিলো, তো ওই নিয়ে আমি ওষুধের দোকানে গেছিলাম। তো ওষুধ চলছে, ওর এমনিতে জ্বরের ওষুধ খাচ্ছে, তিন রকম ওষুধ খাচ্ছে, তো ওষুধের ইতে ওই অ্যালার্জি হয়েছিল তাই বললো, তো চেঞ্জ করে নিয়ে এলাম ওষুধটা এর জন্য। আর পরে আর খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়েছি, আর তোমাদের সামনে আসা হয়নি, শেয়ার করা হয়নি, আর এই সকালবেলায় আসছি, তোমাদেরকে বলছিলাম কিছু কথা আমি শেয়ার করব। কার মন্দ কে করে, নিজের মন্দ নিজেই করে। তো আমি বলবো যে আমি যদি কারোর মন্দ করতে যাই না, আমি যদি কারোর খারাপ করতে যাই না, এরকম চিন্তা ভাবনা করি না, তাহলে কিন্তু নিজেরই মন্দ হয়, নিজেরই খারাপ হয়। আর আমার জন্য যে খাল কাটবে না, সেই খালে কিন্তু তাকেই পা দিতে হবে তাই না। তো অন্যের জন্য যদি খাল কাটি, তাহলে কিন্তু আমাকেই সেই খালে পড়তে হবে, এগুলো কিন্তু আমি ভীষণই মানি। আর আমি যদি কাউরই ক্ষতি করি, উপরবেলা ঠিক আমার একদম ক্ষতি করে দেবে, এইগুলো কিন্তু একদম বাস্তব কথা। তো অন্যের ক্ষতি করলে কিন্তু নিজের ক্ষতি হয়ে যায় একদম, যখন তখন করো পাপ সময় হলে ফলবে বলে, কিন্তু একদমই না, যখন তখন করো পাপ সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাবে। মানুষ কি মনে করে, এগুলো অ্যাক্সিডেন্ট মনে করে, কিছু কিছু মানুষ মনে করে, অন্যের ক্ষতি করে মনে করে যে এগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্ট না, এগুলো তোমার কর্মের ফল, বুঝলে। তো চলো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি, তোমরা ভাববে হয়তো অনেকে যারা পছন্দ করো না তারা ভাববে জ্ঞান দিচ্ছে, আর যারা আমাকে পছন্দ করো, যারা এই সব বিষয়ে সহমত থাকো, তারা কিন্তু অবশ্যই কথাগুলো তোমাদের ভালো লাগবে। যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে, তারা কিন্তু, তারা দুজনেই কিন্তু সমান অপরাধী,
আর তারা কিন্তু দুজনে সমান পাপের ভাগিদার। তাই আমি বলবো যারা অন্যায়ের সাথ দিচ্ছ তারা কিন্তু অন্যায়ের সাথ দিও না, তাহলে কিন্তু তোমাকেও সেই পাপের ভারটা নিতে হবে। আর যারা জেনে বুঝে যে অন্যায়ের সঙ্গে সহমত হয়, অন্যায়ের সাথ দেয়, অন্যায় কথায় সহমত হয়, তাদের তো অবস্থা আরো খারাপ করে দেয়, আমি বলবো উপরবেলা। তো বন্ধুরা, আমার মনের কথা মনে হলো যে আমি এগুলো বলবো, ছিল মনের মধ্যে, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে আবারও বলবো তোমাদেরকে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে। তো চলো আজকের ভিডিওটা এন্ড, আবার আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য কিন্তু টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।